আচ্ছা আনন্দদা, মানুষ যে প্রেম করতো, প্রেম করার প্রবণতা কি আস্তে আস্তে কমে যাচ্ছে? মানে মানুষ কি আর প্রেম করতে চাইছে না, বা প্রেম করার এই যে ইচ্ছা শক্তি, সেটা কি আস্তে আস্তে মরে যাচ্ছে? দেখ, প্রেম করার অনুভূতি, প্রেমটা অ্যাকচুয়ালি অনুভূতি। তুই ভালো করলে বা ভালো করে যদি দেখিস, যেখানে যেখানে মানুষ প্রেম করতে আসতো, সেই জায়গাগুলো শূন্যস্থান পূরণের মতন হয়ে গেছে। মানুষ সেখানে আর প্রেম করতে আসছে না। তুই দেখবি, যেই ছেলেটা যে বলের সাথে খেলতো, ফুটবল খেলতো, সেই ফুটবলটা কিন্তু ফাঁকা হয়ে পড়ে আছে। এটা একটা প্রেম, এটা একটা অনুভূতি। প্রেম সব কিছুর সাথে হয়, একটা জড় বস্তুর সাথেও প্রেম হয়। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যে প্রেম শব্দটা আক্ষরিক অর্থে বিয়ন্ড এক্সটিংশনে চলে যাচ্ছে, আর এই যে জড় পদার্থ মানে মোরালি, যাদের কোনো লাইফ নেই, তারাও কি প্রেম করে? দেখ, তোকে আমি একটা কথা বলি, এই যে হাওয়া চলছে, হাওয়াও কিন্তু প্রেম করে। হাওয়াও কিন্তু একটা গাছের সাথে প্রেম করে। যখন একটা হাওয়া প্রবাহিত হচ্ছে, গাছের সংস্পর্শে আসছে, সেই গাছটা বা সেই গাছটার পাতা আন্দোলিত হচ্ছে। আবার যখন রোদের তাপে সেই গাছের পাতাটা পুড়ে যাচ্ছে, সেটা মৃতপ্রায় হয়ে যাচ্ছে। তো আমি বলি কি, প্রেম সব জায়গাতেই বর্তমান, প্রেম সব কিছুর মধ্যে রয়েছে। প্রেম হাওয়ায় রয়েছে, প্রেম আগুনে রয়েছে, প্রেম জলে রয়েছে, আর মানুষ সেই প্রেমটাকে আস্তে আস্তে প্রায় বিলুপ্ত করে উঠতেছে। আমি এটাই বলতে চাইছি। তার মানে তোমার বক্তব্য হচ্ছে যে প্রেমটা শুধুমাত্র কোনো লিভিং বিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা মোরালি সব অবজেক্ট, সমস্ত প্রাণী, অ্যানিমাল, যে কোনো জড় বস্তুর মধ্যেও প্রেম বিরাজমান। নিশ্চয়ই বুঝলাম।